হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তিকা, আজকে আপনাদের সাথে হট অ্যান্ড সাওয়ার স্যুপ রেসিপি আমি শেয়ার করব। এই হট অ্যান্ড সাওয়ার স্যুপটা কিন্তু পুরো রেস্টুরেন্টের স্টাইলে আমরা বানাবো, তো চলুন শুরু করি। এখানে আমি বাঁধাকপি একদম ঝুরি ঝুরি করে কুচিয়ে রেখেছি। এবার এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, গাজরগুলো ঝুরি ঝুরি করে একদম কুচিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি বিনস কুচি, বিনসগুলো এরকম পাতলা পাতলা করে, দেখুন এরকম পাতলা পাতলা শেপে আমি কুচিয়ে রেখেছি। এরকমভাবে যদি কাটতে অসুবিধা হয় প্লেন কাটলেও হবে। এখানে আমি ছোট ছোট করে একদম কুচি করে রসুন কেটে রেখেছি, আর লঙ্কা কুচি, আর নিয়েছি এখানে ধনে পাতা কুচি, অল্প একটু আমি ধনে পাতা কুচি ব্যবহার করছি। এর মধ্যে আমি নিয়েছি কিছু আদা কুচি। এবার কড়াই গরম করে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। রিফাইন্ড অয়েলটা একটু গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি 1 টিস্পুন। আমি এখানে 4-5 কোয়া রসুন এরকম কুচি করে নিয়েছি। রসুনটা তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেব, জাস্ট 10 সেকেন্ড মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা কুচি, 1/2 ইঞ্চি মতো আদা আমি এখানে কুচিয়ে নিয়েছি। আদা আর রসুনটা কয়েক সেকেন্ড ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, 250 গ্রাম বাঁধাকপি আমি এখানে ব্যবহার করেছি। আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে স্যুপ বানাচ্ছি, ওই জন্য এরকম পরিমাণ ব্যবহার করেছি। আপনারা যদি স্যুপের পরিমাণ কম করতে চান তাহলে এর 1/2 পরিমাণ সবজি নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজরটা, 1টা মিডিয়াম সাইজের গাজর আমি এখানে ব্যবহার করেছি। এবার এই বাঁধাকপিটা আর কুচানো গাজরটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাঁধাকপি আর গাজরটা আগে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনসগুলো, 6টা বিনস আমি এখানে ব্যবহার করেছি। এবার সমস্ত সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি 5টা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঝাল যদি কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন। যেহেতু এটা হট অ্যান্ড সাওয়ার তাই জন্য ঝালের জন্য লঙ্কাটা অবশ্যই এখানে দিতে হবে। এবার সবজিটা নরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি জল। সবজিটা দেখবেন নরম হওয়ার আগে কিন্তু জল দেওয়া যাবে না, প্রায় সবজিটা নরম হয়ে আসার পরেই জলটা দিয়ে বাকি সেদ্ধটা করে নিতে হবে। 70% মতো আগেই সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন, যেহেতু জল দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে মিশিয়ে বাকি সেদ্ধটা করে নিতে হবে। রেসিপিটি পুরোটা দেখুন স্কিপ না করে, যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ধনে পাতা দিয়ে আবারও এটা মিশিয়ে দিলাম, সবজিটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভিনিগার। একে একে আমি সব উপকরণগুলোর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি সয়া সস 2.5 টেবিল স্পুন। 4 বাটি পরিমাণ স্যুপ বানাচ্ছি তাই জন্য সব কিছু এরকম পরিমাণ ব্যবহার করছি, আপনারা যদি কম পরিমাণ বানান সেক্ষেত্রে সবই কম ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল স্পুন। এবার এই সসগুলো দিয়ে আমি মিশিয়ে নেব, দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল স্পুন। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন। 1 টিস্পুন চিনি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু হট অ্যান্ড সাওয়ার একটু ঝাল টক মিষ্টি এটা হয় তাই এখানে একটু চিনি দিলাম।
সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে। কর্নফ্লাওয়ারটা পুরোটা একবারে দেবেন না, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেশাতে থাকবেন। খুব বেশি কিন্তু গাঢ় হবে না। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা, যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশি ব্যবহার করবেন। হট অ্যান্ড সাওয়ার স্যুপ রেডি, এটা আমি এবার সার্ভ করছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব সেটা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।